দিল দিওয়ানা হয়ে গেল সিনেমাটার জন্য সমস্তই বকিচি খারাপ করছে, এটা করে কমেডি সিনেমা, এটা করে কপি সিনেমা। তো স্বরাজ ভাই শিবানী ম্যাডাম করে সে দিল দিওয়ানা হয়ে গেল সিনেমাটা টোটাল বক্স অফিস কালেকশন কেতে কেতে পয়সা সেটা কমিলা। সমস্তে কৌছে এটা ভাই ফ্লপ হয়েছে, এটা ভাই ডিজাস্টার হয়েছে, এটা ভাই হ্যাঁ নেই, এটা ভাই তাই নেই। তো মতে সমস্তই রিকোয়েস্ট করেছেন যে সিনেমাটা করে বক্স অফিস কালেকশন ভিডিওটা আপনার আপলোড করতু। তো মু প্রত্যেক ভিডিওর অনুযায়ী এই ভিডিও বি কইমি যে কোনোসি সিনেমাটার বক্স অফিস কালেকশন কেতে কেই বি কই পারিবনি, অনলি ডিস্ট্রিবিউশন কিংবা প্রোডকশন হাউস, আউ কেহি বি নয়। সে হিরে বি জানানি যে কত বক্স অফিস কালেকশন হয়েছে, স্বরাজ ভাই বি কই পারিবনি যে কত বক্স অফিস কালেকশন হয়েছে, কিংবা শিবানী ম্যাম বি কই পারিবনি কত বক্স অফিস কালেকশন হয়েছে, কিংবা ডিরেক্টর কত বি কোনো নিউজ নাই কিংবা কোনো তথ্য নাই যে কত বক্স অফিস কালেকশন হয়েছে। তো দিল মোর মানে নাই যে সিনেমাটা গোটে জানি দেখেছেন মু কইবছি গোটে একটি হালকা রিমেট হালকা ইন্সপায়ার সিনেমা ছিল। ওকে, তো সেইথিপাই সমস্ত রাগ ছিল যে ওলিউড সিনেমা সেই রোমান্টিক সেই কপি সেই হ্যান সেই ত্যান তো হইতে পারে। বাট মু যেতে যা শুনিনি যে সিনেমাটা নাকি হিট হয়েছে, মানে মু বুঝি পারুছি নি গুপচুপ ভুলি সিনেমাটা কেমিতিকা বক্স অফিস কালেকশন হচ্ছে, কিংবা প্রিয়ম সিনেমাটা কেমিতিকা বক্স অফিস কালেকশন করুছি। বাট এটি এই রকম গোটে কপি সিনেমা দিলে মোর মানে না সেটা নাকি সুপার হিট বক্স অফিস কালেকশন, এটা নাকি প্রোডাকশন হাউস সমস্তে দৌঁচান। তো এটা ঠিক না ভুল সেটা মু জানি নি, মো কথার কোনো নিউজ বি নাই। তো মু শুনছি নাকি সিনেমাটা বক্স অফিস কালেকশন বহুত বড়িয়া, সিনেমাটা নাকি সুপার হিট হয়েছে। দেখুন মু কহে যে ওড়িয়া ইন্ডাস্ট্রি কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু আগিতে গেলে কিন্তু মাল্টিপ্লেক্স সিনেমা হল নয়, সিঙ্গল স্ক্রিন দরকার, যেটি গোটে ইয়াং জেনারেশন গোটে ছুয়া আছে একদম হো হো গোটে করব, ওকে সিডি ভিডি মারিব, সেইরকম সিনেমা দরকার, গোটে মেসি গোটে কমার্সিয়াল সিনেমা দরকার। এন্ড স্বরাজ ভাইঙ্কর গোটে ফ্যান পেজ খুব ভালো হচ্ছে এবং এটি গীতগুলো আমি খুব ভালো থাকি। তো হইতে পারে কপি, বাট কমার্সিয়াল সিনেমা কিন্তু দরকার। ওকে, কপি করো সিনেমাটা, বাট যেরকম ওয়েল মেড হোক সিনেমা, যেরকম ভালো করে তৈরি করে হোক। তো মু শুনি নাকি সিনেমাটা বক্স অফিস কালেকশন ভালো হয়েছে, তো মু কনফার্ম কই পাচ্ছি যে সিনেমাটা বক্স অফিস কালেকশন ভালো না খারাপ। তো মু শুনি নাকি ভালো হয়েছে, এটা হইতে পারে হয়তো আই থিঙ্ক হয়েই পারে ভালো, কেননা যেটা মু কুনি স্বরাজ ভাইঙ্কর বেশ ভালো ফ্যান পেজ হচ্ছে, আর লোকমানে চাহুছি সিনেমাটা গীতগুলো ভালো হচ্ছে, হইতে গোটে রোমান্টিক সিনেমা। এবং যেতে বেলে কুহে যে রোমান্টিক সিনেমা কতদিন চালিবে, বাট তাই বি রোমান্টিক সিনেমা গোটা দেখবা লোক যায়, কলেজ ফ্রেন্ড হোক কি ইয়ে হোক কি সিয়ে হোক, তাই না? তো আপনাকে অবশ্যই কমেন্ট করে কেবি যে সিনেমাটা বক্স অফিস কালেকশন কেতে হয়ে যাই পারে, কিংবা সত্য যদি সেই সিনেমাটা কি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে, তা কিন্তু অবশ্যই আপনার কমেন্ট করে কেবে। আর যেমন দেখেছেন দিল্লি মর মানে সিনেমাটা, তার মানে বি কেবে যে কেমিতে লাগলা সিনেমাটা। আর যদি মোর ভিডিওটা ভালো লাগে থাকে তো গোটে রিকোয়েস্ট করবি, দেখুন খাটিকি ভিডিও করতে হয়, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, শেয়ার করবে ভিডিওটাকে এবং লাইক করবে মো ভিডিওটাকে। ওকে, অ্যান্ড লাস্ট পার্টে মু কথা কৌছি স্বরাজ ভাইঙ্কর শিবানী ম্যামঙ্কু লেখি, দেখুন যে কোনো সিনেমা হিট কি ফ্লপ সেটাকে বাদ দিয়ে সিনেমাটা যেমন আগে যাও। আপনাকে আমি কহিমি যে কোনোসি সিনেমাকে আপনার মানে জাস্টিফাই করবেনি যে কতটা বক্স অফিস কালেকশন করলা ভালো না খারাপ, এটা তো গোটে পার্ট অফ গোটে লাইফ মানে গোটে গোটে ইন্ডাস্ট্রি গোটে কথা। বাট তেবি মু কহিমি আপনাকে রিকোয়েস্ট করি যে সিনেমাকে দেখিতে, কাহিঁকি না সিনেমা সিনেমা হল পাই ওড়িশার রয়েছে, যদি আপনার ওড়িশা সিনেমাকে ন সাপোর্ট করতে তাহলে মু কোনো কই কথা নাই কোনো। ওকে, বাই।